হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আবারও নতুন একটি 100% ফ্রি অ্যান্ড জেনুইন যাচাই করা চাকরির খবর নিয়ে। আজকে আমরা কথা বলবো খুবই নামি দামি কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার প্রাইভেট লিমিটেড কোম্পানি ভ্যাকেন্সি নিয়ে। একদম ডাইরেক্ট কোম্পানির কাছে সরাসরি 100% জেনুইনভাবে কীভাবে অ্যাপ্লাই করবেন একদম হাতে ধরে দেখানোর সাথে সাথে বলেও দেবো। এছাড়া কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া এজ লিমিট কী রাখা রয়েছে, কোন কোন লোকেশন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এছাড়া কী যোগ্যতা লাগবে, সম্পূর্ণ ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। গাইস, অবশ্যই ভিডিওটাকে এইভাবে একটা লাইক দিয়ে মন দিয়ে ভিডিওর কথাগুলো শুনবেন যদি এই কোম্পানিতে কাজ করতে চান। এছাড়া বলতে চাই, মনে রাখবেন, দ্য জব জোন কোনো সময় কোনো টাকা পয়সা দেওয়া ধাপাবাজিকে জবকে সমর্থন করে না। আরও জানাতে চাই, মনে রাখবেন, যে কোনো প্রাইভেট কোম্পানিতে জব করার জন্য কোনো রকম কোম্পানি কখনো টাকা চায় না, তাই টাকা পয়সা দেওয়া ধাপাবাজি জব থেকে দূরে থাকবেন আর সাবধানে থাকুন। এর সাথে বলতে চাই, যে কোনো রকমের একদম জেনুইন 100% যাচাই করা ফ্রি কাজের খোঁজ ডেইলি পেতে চাইলে অবশ্যই এইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। আসুন তাহলে সরাসরি জেনে নেব আজকের কাজের ডিটেলস, সরাসরি কোম্পানি অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে। গাইস, প্রথমে জেনে নেব এখানে কাজ করার জন্য আপনাদের এজ লিমিট কী রাখা হয়েছে। এখানে এজ লিমিট রয়েছে 18 থেকে, ম্যাক্সিমাম কিন্তু এখানে বলা রয়েছে অ্যাকর্ডিং টু পোস্ট। নেক্সট বলতে চাই, এখানে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স সবাই কিন্তু এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আরও জানতে চাই, এখানে কাজ করলে স্যালারি কত পেয়ে যাচ্ছেন। গাইস, এখানে কাজ করলে স্যালারি প্যাকেজ খুবই ভালো পেয়ে যাবেন, এটি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার ইন্টারভিউর ওপর, তাই ইন্টারভিউ কিন্তু খুবই ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। নেক্সট বলতে চাই, এখানে কাজ করতে গেলে আপনাদের যোগ্যতা কী লাগবে। প্রিয় বন্ধুরা, শুধুমাত্র 10 পাস থেকে শুরু করে 12 পাস কিংবা আইটিআই কিংবা গ্র্যাজুয়েশন কিংবা যে কোনো স্ট্রিম থেকে ডিপ্লোমা করেছেন সবাই কিন্তু এখানে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট বলতে চাই, এখানে ডিউটি টাইম কী থাকবে। 8 ঘন্টা থেকে 9 ঘন্টা হতে পারে আপনার ডিউটি টাইম, এক্স্যাক্টলি কিছু বলা হয়নি। নেক্সট বলতে চাই, উইকলি 1 ডে অফ থাকবে, মাসে 26 দিন কাজ হবে। এছাড়া এটি সম্পূর্ণ ডাইরেক্ট কোম্পানি পেরোল জব হবে আপনাদের, এখানে কিন্তু কোনো রকম থার্ড পার্টি পেরোল জব নয় এটি। এর সাথে জানাতে চাই, পশ্চিমবাংলা যে গোটা ইন্ডিয়া যে কোনো জায়গা জুড়ে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই নামি দামি হিন্দুস্তান ইউনিলিভার কোম্পানির কাজের জন্য। এবার তাহলে জেনে নেব ডাইরেক্টলি কোম্পানির এইচআরের কাছে প্রসেস কী রয়েছে, অ্যাপ্লাই প্রসেস সেটি দেখে নেব। গাইস, এখানে কিন্তু অ্যাপ্লাই করার হবে অনলাইন মাধ্যমে, মানে অনলাইন অ্যাপ্লাই করা হবে। এত বড় কোম্পানিতে অ্যাপ্লাই করার জন্য ফোন নাম্বার দেওয়া সম্ভব নেই, তাই অ্যাপ্লাই করার জন্য আপনাদের কী করতে হবে মন দিয়ে শুনুন। প্রিয় বন্ধুরা, অ্যাপ্লাই করার জন্য ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কটিতে সরাসরি ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখতেই পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ইউনিলিভার কেরিয়ার্স দেখতেই পাচ্ছেন। এবারে কী করবেন, নিচে স্ক্রল ডাউন করে নেবেন। স্ক্রল ডাউন করে নেওয়ার পর দেখতে পাবেন লেখা আছে কান্ট্রি, এখানে কিন্তু কান্ট্রি আমাদের সিলেক্ট করতে হবে, মানে দেশ দেখুন। ক্লিক করার পর এখানে আমাদের ইন্ডিয়া খুঁজে বের করতে হবে, স্ক্রল ডাউন করে যাবেন এখানে, যতক্ষণ ইন্ডিয়া আসবে স্ক্রল ডাউন করতে হবে। দেখুন, ভালো করে স্ক্রল ডাউন করে নেব, দেখে ভালো করে দেখে নেব। এবারে ইন্ডিয়া খুঁজবো, এখানে ইন্দোনেশিয়ার ওপরে হচ্ছে ইন্ডিয়া, এই ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপর যে প্রিফিক্স, এখানে আমার মিস্টার মিসেস না ডক্টর আপনাদের কী আছে সেটি ভালো করে চুজ করতে হবে। দেখুন অনেক রকমের লেখা আছে, মিস্টার মিসেস মিস, এখানে আমি মিসটা সিলেক্ট করে নিলাম। তার ফার্স্ট নেমের জায়গায় আপনাদের নামটি বসিয়ে নেব। তারপর মিডিল নেম, মিডিল নেম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর আছে লাস্ট নেম, লাস্ট নেম সার নেম ও টাইটেল থাকলে দিয়ে দেবেন, থাকবে কি থাকবেই দিয়ে দেবেন। তারপরে আছে লোকাল ফার্স্ট নেম, মানে আপনাদের ডাক নাম যেটা হয় ওটি দিয়ে নেবেন। তারপর লোকাল ফ্যামিলি নেম, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে কী বলে রাখে সেটি দিয়ে নেবেন। থাকলে ইমেল আইডি থেকে আপনার ইমেল আইডিটা বসিয়ে নেবেন। তারপরে আছে ফোন ডিভাইস টাইপ, এখানে সিলেক্ট গিয়ে আপনার মোবাইলটা চুজ করে নেবেন, যেহেতু আমরা মোবাইল দিয়ে করছি। তারপরে এখানে সিলেক্ট করে নেবেন মোবাইলটা, সিলেক্ট করার পর এখানে আছে কান্ট্রি ফোন কোড, এখানে আমরা +91 দেওয়াই আছে। ফোন নাম্বারে যে আপনাদের ফোন নাম্বারটি ভালো করে বসিয়ে নিলেন। তারপরে আছে রিজিউম বা সিভি, দেখতেই পাচ্ছেন অপশানটি। বন্ধুরা, এখানে বলতে চাই 2 মিনিটে কীভাবে আপনাদের ফোনের সাহায্যে রিজিউম সিভি বা এটা বানাবেন সেটি লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে রাখবো, কারণ এখনকার দিনে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাজ পাওয়ার জন্য রিজিউম সিভি বা এটা, সেটি আপনার এখানে সিলেক্ট ফাইলে গিয়ে অ্যাটাচ করে নেবেন। তারপরে আছে নিচে সাবমিট, এই সাবমিটে গিয়ে আপনাদের সাবমিট করতে হবে, বুঝতেই পারছেন। বাট তারাই কী করবেন, এই টার্মস অ্যান্ড কন্ডিশনটিকে ইএসএর নিচে যেই বক্স রয়েছে ওখানে ক্লিক করে নেবেন। তারপর সাবমিট অপশানে গিয়ে ভালো করে ফর্মটি ফিল আপ করার পর দেখে নেবেন একবার, দেখে নেওয়ার পর ভালো করে সাবমিট করে দেবেন ফর্মটি। একদম 100% জেনুইন প্রসেস কিন্তু আপনাদের দেখালাম, যেভাবে দেখালাম একদম সেই মতো করে অ্যাপ্লাই করে দিন, বেকার বসে থাকার থেকে অবশ্যই চেষ্টা করুন। এছাড়া ডেইলি ফ্রি জব আপডেটসগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের ভিডিওর সাথে সাথে চ্যানেলের কমিউনিটি পোস্টগুলো ডেইলি চেক রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ফ্রি জেনুইন যাচাই করা চাকরি খবর নিয়ে। ধন্যবাদ।